ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ 1940 সালের মে মাসের 24 তারিখ নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাই বোনের মধ্যে মওদুদ আহমেদ চতুর্থ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে ব্রিটেনের লন্ডনস্থ লিংসিন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশোনা করে তিনি দেশে ফিরে আসেন এবং হাইকোর্টে ওকালতি শুরু করেন। তিনি ব্লান্ড ভিজিটিং প্রফেসর হিসাবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদের এক পুত্র ও এক কন্যা, পুত্র আমান মওদুদ ও কন্যা আন্না মওদুদ। মওদুদ আহমেদের স্ত্রীর নাম হাসনা মওদুদ। তিনি বিখ্যাত কবি জসিম উদ্দিনের কন্যা। পল্লীকবির এক মেয়ে ডক্টর তৌফিকি এলাহির ঘরে, আরেক মেয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট সংবিধান বিশেষজ্ঞ প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার মওদুদ আহমেদের ঘরে। ব্যারিস্টার মওদুদ আহমেদ স্ত্রী কবি জসিম উদ্দিনের কন্যা প্রখ্যাত সমাজকর্মী হাসনা মওদুদকে নিয়ে বসবাস করেন। জসিম উদ্দিনের কবিতা এদেশের মানুষের চলার পথে পড়তে পড়তে উচ্চারিত। আর স্বনামধন্য ব্যারিস্টার মওদুদ আহমেদ শুধু রাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি 71-এ মুক্তিযুদ্ধেও তরুণ ব্যারিস্টার মওদুদের অবদান অসামান্য। পল্লীকবির জসিম উদ্দিনের কন্যা হাসনা মওদুদ একজন সমাজকর্মী। 1977 থেকে 79 সালে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন। 1979 সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে উপপ্রধানমন্ত্রী করা হয়। 1981 সালের মে মাসে জিয়াউর রহমান নিহত হন এবং এক বছরের ভেতরে হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। 1985 এর নির্বাচনে মওদুদ আহমেদ আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। এক বছর পর 1986 এ তাকে আবার উপপ্রধানমন্ত্রী করা হয়। 1988 সালে তিনি প্রধানমন্ত্রী হন। 1989 সালে তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এবং এরশাদ তাকে উপরাষ্ট্রপতি করেন। 6 ডিসেম্বর 1990 সালে এরশাদ সরকার জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে দেয়। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে 1991 এ মওদুদ আহমেদ আবার সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি বিএনপিতে যোগ দেন। 2001 সালেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 5 বার মওদুদ আহমেদ নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত হন।